নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি কল্যাণ রয়। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সমসপ্তম যোগ। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন, আর এই শনি এবং শুক্রের দৃষ্টি বিনিময়ের ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু আপনাদেরকে কথা বলতে চলেছি, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। তাহলে আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। পয়লা সেপ্টেম্বর থেকে যে সমসপ্তম যোগ শুরু হতে চলেছে তা শুক্র এবং শনির দৃষ্টি বিনিময়ের ফলে। হ্যাঁ বন্ধুরা, কীভাবে সেই দৃষ্টি বিনিময় হতে চলেছে এবং কীভাবে সমসপ্তম যোগ সৃষ্টি হতে চলেছে তা নিয়ে আগে আমি আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে দিই, দেন আমি আপনাদেরকে জানাতে চলেছি কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি। মকর রাশিতে শনি কিন্তু অলরেডি অবস্থান করছে, আপনারা সেটা জানেন। পয়লা সেপ্টেম্বর কর্কট রাশিতে এই শুক্র অবস্থান করতে চলেছে, যেটা কিনা তার শত্রুগৃহ। কিন্তু মজার বিষয় এটাই যে এই শনি এবং শুক্রের সরাসরি যে দৃষ্টি বিনিময় সেটাতেই গোল্ডেন টাইম এই ছয় রাশির হতে চলেছে। মকর রাশি থেকে আপনারা কাউন্ট করুন কর্কট রাশি পর্যন্ত, সপ্তম ভাব পড়ছে, এবং কর্কট রাশি থেকে মকর রাশি সপ্তম ভাব পড়ছে, যেটা কিনা সমসপ্তম যোগ সৃষ্টি করছে। হ্যাঁ বন্ধুরা, অনেকে এই কথাগুলো শুনে আমাকে প্রায়শই একটি কমেন্টস খুব করেন যে দাদা, আপনি তো বলছেন এত এত টাকা আসবে, এত ধনবর্ষা হবে, লটারি প্রাপ্তি হবে, এত কিছু হবে, কই আমাদের তো হচ্ছে না, আপনি পুরো ঢপ মারছেন। এরকম কথা আপনারা অনেকেই প্রায়শই বলে থাকেন, তাই আপনাদের জন্য আমার কিছু কথা ভালো করে শুনবেন। আমি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের জন্মছকটি কোনো জ্যোতিষ ভাইকে, যাকে আপনার পছন্দ তাকে দেখিয়ে নিন। আমি এই কারণেই কথাটা বলি কারণ প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের গ্রহের দশা আলাদা, প্রত্যেকের গ্রহের অন্তর্দশা আলাদা, প্রত্যেকের লগ্ন আলাদা, প্রত্যেকের বার্চাটে আলাদা আলাদা জায়গায় গ্রহ অবস্থান করে এবং আলাদা আলাদা ডিগ্রিতে থাকে। তো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা ফল পায়। যদি আপনার জন্মছকে মারকগ্রহের দশা চলে বা প্রত্যন্ত দশা চলে বা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু আমার কথাগুলো ভুল বলে প্রমাণিত হবে। তার জন্য আপনাদেরকে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে হবে। আপনারা কমেন্টসে জানালে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে দেখিয়ে নিতে পারেন। তা আসুন, আর এতটুকু দেরি না করে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে পয়লা সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর মধ্যে আপনাদের কিন্তু গোল্ডেন টাইম চলে এসেছে। তাই এই টাইমের ভিতরে আপনাদের না হওয়া কাজ হবে, যারা প্রেমে বাধা পেয়েছেন তাদের প্রেম আসতে চলেছে, এবং পাশাপাশি আপনাদের চাকরি বা ব্যবসা বা সেলফ প্রফেশনে যেটাতে থাকুন না কেন, আপনাদের কিন্তু ধনবর্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলতে চলেছি সেটা হলো কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই পয়লা সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে গোল্ডেন টাইমের মধ্যে পা রাখতে চলেছেন, এবং আপনাদেরও কিন্তু না হওয়া কাজ হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত থেকে প্রভূততর উন্নতি হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে গোল্ডেন টাইমে পা রাখতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এবং যার ফলে আপনাদের অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং আপনারা যারা প্রেমে বাধা পেয়েছেন এবং অর্থনৈতিক অর্থকষ্টে রয়েছেন,
তাদের কিন্তু অর্থকষ্ট দূর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সমস্ত দিক থেকেই আপনারা শুভ অবস্থায় পা রাখতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে গোল্ডেন টাইমে পা রাখতে চলেছেন, যার ফলে আপনাদের ধনবর্ষা হতে চলেছে এই টাইমের ভিতরে। না হওয়া কাজ আপনাদের হয়ে যাবে, বিবাহজনিত প্রবলেম যদি থাকে সেটা সলভ হয়ে যাবে, প্রেমজ জাতীয় সম্পর্কের যদি অবনতি থাকে সেটা কিন্তু আপনাদের ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন, এবং এর পাশাপাশি নতুন প্রেম আসতে চলেছে যা আপনাদের জীবনকে আলাদা মাত্রায় এনে দেবে। এরপরে যে রাশিটির কথা বলতে চলেছি সেটি আমার খুব ফেভারিট রাশি, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এই 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে গোল্ডেন টাইমে পা রাখতে চলেছেন। আপনাদেরও কিন্তু না হওয়া কাজ, আটকে যাওয়া অর্থ, আটকে যাওয়া প্রেম সমস্ত কিছুই আপনাদের ফিরে আসতে চলেছে। তবে আপনাদের জন্মছকটি অবশ্যই কোনো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন। এরপরের যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে লাস্ট রাশি, মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে গোল্ডেন টাইমে পা রাখতে চলেছেন, যার ফলে আপনাদের কিন্তু না হওয়া কাজ, হারিয়ে যাওয়া অর্থ, হারিয়ে যাওয়া প্রেম আপনারা ফিরে পেতে চলেছেন, এবং আপনাদের মন মানসিকতা এই টাইমের ভিতরে খুবই ভালো থাকবে এবং মনে একটা আলাদা উদ্দীপনা, আলাদা আনন্দ জন্মাবে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।